আজকে রান্নাটা খুবই সহজ ভাবে আপনাদের দেখাবো। এখানে 600 গ্রাম মাংস আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা আদা বাটাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, কাজুটা দিয়ে দিচ্ছি, কাজু বাটাটা, এই দই ফাটানোটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, এইবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে একটু মেখে নিচ্ছি। কিছুটা আলু কেটে রেখেছিলাম, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা এখন বসিয়ে দিচ্ছি। এইবার তেলটা দিয়ে দিচ্ছি, এই লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরা লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি, মাংসটা ছেড়ে দিচ্ছি। ওরে মাংস কিনে চিলি চিকেন, চিলি চিকেন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিই, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তেল বেরিয়ে গেছে, এখন জল দিয়ে দেব। এইবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এইবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। এইবার কষা কষা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এই কিশমিশটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা এরকম কে কে রান্না করে খান আমাকে একটু জানাবেন।